ওকে আমাদের শো এর নাম হচ্ছে রুমার্স অ্যাবাউট গোলন্দাজ। আজকে আমরা যত রকমের রুমার্স আছে আমার আমার গোলন্দাজ নিয়ে রাদার উইল স্টিক টু গোলন্দাজ। কোয়েশ্চনস আছে আমাদের জন্য। প্রথম প্রশ্ন, দেব নাকি টানা 48 আওয়ার্স ফুটবল প্র্যাকটিস করেছিলেন? তাই না, টানা না, বাট হ্যাঁ অনেক। আমি জীবনে যতটা ফুটবল খেলিনি মানে অতটা দেখিও নি হয়তো, প্রবলি তার চেয়ে বেশি প্র্যাকটিস করেছি ফর দিস ফিল্ম অফকোর্স, অ্যান্ড আই ডিজার্ভস ইট অলসো। মানে এরকম ধরনের ছবিতে মানে ইউ ক্যান গো রং, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর মতন চরিত্র পাওয়াটা একটা যে কোনো অভিনেতার জীবনে ইটস এ বিগ থিং। কমপ্লিমেন্ট আসছে, ছবিটা নিয়ে কৌতূহল তৈরি হচ্ছে, মাউন্টিং একটা তৈরি হচ্ছে, ইটস এ গ্রেট ফিলিং বিং অ্যান অ্যাক্টর, বিং এ পার্ট অফ দ্য ফিল্ম। গোলন্দাজে ঈশাও নাকি ফুটবল খেলেছেন? আমাকে তো মাঠেই যেতে দেয়নি, আমি তো ফুটবলের মানে ফটোকু অব্দি দেখতে পাইনি। আমি কমলিনি, মাঠে যাইনি, ফুটবল দেখেনি, বাবার ক্লাব, কিন্তু মেয়েটা কোনোদিন, খেলা তো দূরের কথা, আমার মনে হয় না প্রশ্ন ঈশাকে করেছি কিন্তু, বাট গোলন্দাজে বলা হয়েছে না, গোলন্দাজে ঈশা নাকি ফুটবল খেলেছেন? এটা ভুল, গোলন্দাজে কমলিনি হবে। সো দেয়ার ইজ নো স্পাইস টু ইট, তো যে কোশ্চেনটা বানিয়েছে খুব স্যাড কোশ্চেন বানিয়েছে, দেয়ার ইজ নো মশলা। শোনা গেছে দেব 50 কেজি ওয়েট পুট অন করেছিলেন গোলন্দাজ, আরো বাড়াতে পারতে, কে কে রে 50 কেজি বাড়াতে পারতো না, বাট ইয়া অনেস্টলি একটু পুট অন করতে হয়েছিল, বাট তা বলে 50 কেজি নয়, টু মেক দ্য ক্যারেক্টার লুক বিলিয়েবল। আপনি নাকি দেবের প্র্যাংসে ওনার উপর রেগে গিয়েছিলেন? কাজের জায়গায় তুমি আমার সিনিয়র, ফার্স্ট টাইম কাজ করছো তোমার সঙ্গে, আমি রেগে কি করে যেতে পারি? আমি কি প্র্যাংকস করেছি? আমি অজানা অচেনা লোকের সাথে প্র্যাংকস করি না, না না ফিল্মে অনেস্টলি স্পিকিং টাইমই পেতাম না আমরা, সকালবেলা হয়তো আমরা যাচ্ছি আর রাত দুটোয় হয়তো শর্ট দিচ্ছি, এরকম হয়েছে। শি ওয়াজ নট অ্যালাউড টু অ্যাটেন্ড দ্য সেট। বাজে ইনফো এগুলো, দেব নাকি ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে ফেলেছিলেন? হ্যাঁ মানে পা বললে ভুল হবে, পায়ে বুড়ো আঙুলটা, মানে ইট ওয়াজ কোয়াইট আ পেইনফুল ওয়ান। আমরা 12 না 13 দিন ক্লাইম্যাক্স শুট করেছি সন্ধে 6টা 6টা অবধি, এবং তারপরে আমরা নাইট সিন অন্য সিনগুলো করতাম, তো যা হয় সকাল থেকে ছুটাছুটি করতে গিয়ে এবং মাঠের লেভেলটা কখন আপ ডাউন, আমার না অনেকেরই লেগেছে, কারো পায়ের ছাল বেরিয়ে গেছে এবং অনেক কিছু হয়েছে, বাট ঠিক আছে মানে সেই ভাঙা আঙুল নিয়ে আমরা টানা শুট করেছি আর কি। মানে আমাদের ছুটি ছিল না, একদিন মাঝখানে ব্রেক ছিল, সেই দিনটা হয়তো আমি ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম এখানে আমার টোটা ফ্র্যাকচার হয়েছে। বলুন না যে নাকি বাইসং গুটিয়াও আছেন? আছেন? হ্যাঁ। নেক্সট, গোলন্দাজের শুটে নাকি 2 বছর ধরে চলছিল? হ্যাঁ মানে অলমোস্ট 2 বছর, কারণ প্যান্ডেমিকের জন্য আমাদের 1 বছরটা যা হয় পুরো পৃথিবী থমকে গেছিল, তো আমরাও থমকে গেলাম। তো উই থট লেটস ওয়েট ফর অ্যানাদার চান্স, দেন উই ডিসাইডেড কি এই পুজোর পর, মোর দ্যান 2 ইয়ার্স, তুমি জন্ম নেওয়ার আগে, মানে তুমি অ্যাজ এ হিরোইন এই ছবিতে এখন আসোনি, এই রুমে বসে অনেকের অডিশন হয়েছিল, রাইট? এটা আমি জানি,